নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপদে বিপদে এলাকার মানুষের পাশে থাকার। নির্বাচনে জেতার পর বিধায়ক হয়ে নিজের কথা রাখতেই শনিবার সকালে দৌড়ে যান দুর্গাপুরের কাদা রোড অঞ্চলে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডের কাদা রোডের বেশ কিছু এলাকা। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ার পাশাপাশি ঘরের ভেতরে জল ঢুকে যায় বহু পরিবারের। চরম সংকটে পড়েন এলাকার বহু পরিবার। এই সকল দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোষ। এলাকা পরিদর্শনের পাশাপাশি এলাকার বহু অসহায় মানুষের হাতে ত্রিপল পৌঁছে দেন বিধায়ক, পাশাপাশি তাদের পাশে থাকার বার্তাও দেন তিনি। বিধায়ককে পাশে পেয়ে নিজেদের নানা অভাব অভিযোগও শোনান এলাকার মানুষজন। এলাকায় একটি বেসরকারি কারখানা রয়েছে, স্থানীয়দের অভিযোগ যুবকদের কাজ না দিয়ে বহিরাগত শ্রমিকদের নিয়ে এসে কারখানায় কাজ দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি টিভি নিউজ 10 এর পর্দায়, যেখানে কাদা রোডে পৌঁছে গেছেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ই এবং তিনি মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কাদা রোডের বাসিন্দারাও বিধায়ককে নিজেদের মধ্যে এই বিপদের দিনে নিজেদের মধ্যে ভীষণ আপ্লুত। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা সরাসরি টিভি নিউজ 10 এর পর্দায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি যে বিগত 3 দিনের যে নিম্নচাপ শুরু হয়েছে তার ফলে জলমগ্ন হয়ে রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চল, ঠিক তেমনই কাদারোড অঞ্চল, দুর্গাপুরের যে কাদারোড অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এবং সেখানকার দুর্গত মানুষদের পাশে থাকতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক, যিনি ভোটের আগে কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন, তিনি পৌঁছে যান সরাসরি সেই স্থানে এবং সেখানে মানুষদের সাহায্যের কথাও তিনি বলেন। এলাকার মানুষদের সঙ্গে তিনি সরাসরি তাদের মুখ থেকেই কথা শোনেন এবং তাদের সমস্যার কথাও কিন্তু তিনি তাদের মুখ থেকেই শোনেন। অভাব অভিযোগ সবটাই তিনি দাঁড়িয়ে থেকে শোনেন মানুষের মুখ থেকে এবং তাদের পাশে থাকার আশ্বাসও তিনি দেন। স্থানীয় যুবকদের কাজে না নিয়ে বহিরাগত শ্রমিকদের নিয়ে এসে কারখানায় কাজ দেওয়া হচ্ছে এমন অভিযোগও করেন স্থানীয় বাসিন্দারা এবং এর ফলে স্থানীয় যুবকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, এমনই অভিযোগ বিধায়কের কাছে স্থানীয় বাসিন্দারা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ মন দিয়ে শোনেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ই এবং এলাকার সমস্ত সমস্যার দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দেন বিধায়ক। অসময়ে বিধায়কের কাছে পেয়ে রীতিমতোই খুশি এলাকার মানুষজন। বিধায়ককে নিজেদের মধ্যে পেয়ে নিজেদের অভাব অভিযোগ তুলে ধরলেন স্থানীয় মানুষরা, কি বললেন তারা শুনে নেবেন। আর একটা সমস্যা আছে এখানে, যখন এই লোকের ছেলে ঢুকানো হবে না, তারা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে দেখবে যে এই চত্বরের ছেলে নয় তো, মানে এখানকার লোক ধুলো খাবে, বালি খাবে, কিন্তু লোক নিয়োগ হবে বাইরে থেকে। আধার কার্ড যদি কোনো কারণে লোকাল পেয়ে গেছে তাতে তার ধার ধাক্কা দিয়ে পারবে। মানে এই গেটটা সামনে থাকা সত্ত্বেও এখানে একটা ছেলে এখানে চাকরি পায়, আবার এটা দেখুন নতুন প্রজেক্ট হচ্ছে দাদা, এই প্রজেক্ট আবার নতুন হচ্ছে, অথচ এখানে ছেলেগুলোকে চান্স দেওয়া হচ্ছে, এটা কেন হবে? আমরা
আমরা কেন রোড করতে যাব? ও তাহলে টাকাটা নিচ্ছে না মানে ও টাকাটা নিচ্ছে না হ্যাঁ ও টাকা নিচ্ছে বুট সাইড গাড়িতে দুটা করে তাহলে ও সাইড করে করবে विधायक লক্ষণ ঘড়ুইয়ের এলাকা পরিদর্শন এবং মানুষের অভাবজবে অভিযোগ শোনার খবর আপনাদের সামনে তুলে ধরলাম আমরা শুধুমাত্র টিভি নিউজ চ্যানেল পর্দায় প্রতি মুহূর্তে এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ চ্যানেল পর্দায় আপনারা মানি আমরা। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই বিশেষেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার করতে আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তার তো দেখেছি, কয়েকজন কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার কাটতে, এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে। लेकिन आप लोगों को एक जगह पे इन्वेस्ट करने से नहीं होगा, आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564-8454-20 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।